আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি, এদের জাস্ট মরে যাওয়া উচিত। মরে যাওয়া উচিত কেন শোনো, বাজারে গেলে কোনো সবজি 130 টাকা 20 টাকার নিচেই নাই। ঢাকা শহরে বাসা ভাড়া, ছেলে মেয়ের লেখাপড়া খরচ, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল, ডিশ বিল, নেট বিল, মানে বিলের কোনো শেষ নাই। এত কিছু দিয়ে আমরা সবজির দোকানে যখন সবজি কিনতে যাই, চোখ দিয়ে এমনি পানি চলে আসে। বেতনটা তো বাড়ায় নেই, কোনো সরকার আইসে বেতনটা তো বাড়ায় না। সরকার যে সরকারই থাক, সব কিছু মানে তাদের কার নাম কোন জায়গায় পাল্টাতে হবি, কার নাম কোথায় দিতে হবি, কোন দিবস পাল্টায় কোন দিবস বসাতে হবি, সেই চিন্তায় তারা মগ্ন থাকে। আর আমরা সাধারণ জনগণ যারা আছি, এদের জাস্ট মরে যাওয়া উচিত। আমরা বাইসে থেকে কি করব, আমরা মানে আমরা হচ্ছে এই যে এরকম মনে হচ্ছে কি যে একেবারে এরকম তার দিয়ে ঝুলে পড়ি, জাস্ট ঝুলে পড়ি। মানে সবজির দোকানে গেলে সবজি কেন, সব কিছু। মানুষ কয় যে পানির দামে ডিম বিক্রি হচ্ছে, আইরে পানির দামে ডিম কেমাই বিক্রি হচ্ছে শোনো। হাফ লিটার পানির দাম কত, 15 টাকা, আর একটা ডিমের দাম হচ্ছে 15 টাকা। এই জন্য মানুষ বলতেছে পানির দামে ডিম বিক্রি হচ্ছে। মানে মাছ মাংস তো মানুষের, গরুর মাংস তো আগেই খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ গরুর মাংস অনেক টাকা আগেই দাম বাড়ছে, সেটা আর কমে নাই। সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত আছে, তারা একটু ডিম দিয়ে বেচেলার, আমার ভাই বোনেরা যারা আছে বেচেলার, তারা একটা ডিম বাজি করে যা কোনো মতো একটু বাঁচায়, তো এখন সে ডিমও শেষ, একটা ডিম দাম 15 টাকা। তাহলে আমরা কীভাবে বাঁচবো, কীভাবে বাঁচবো? এই ঘর ভাড়া মানে সব কিছু, ছেলে মেয়ের লেখাপড়া খরচ টরচ, কোচিং ফিটি দিয়ে থাকে মাত্র 4-5 হাজার টাকা। এই 4-5 হাজার টাকায় সারাটা মাস 30 দিন কি চলা যায়? তাহলে আমাদের এই যে যে এই বাংলাদেশে যে সিন্ডিকেট তৈরি হচ্ছে, এগুলো মানে শেষ হবি কবে ভাই? যে সরকারি আসুক, তাদের আগে হচ্ছে যে ওই জায়গার নাম পরিবর্তন করে আমার নাম বসাতে হবি, ওই দিবস পরিবর্তন করে আমাদের দিবস বসাতে হবি। মানে তারা থাকে তাদের দান্দায়, আর সাধারণ জনগণ সব ধুলিস্বাত হয়ে যাক, ধুলিস্বাত হয়ে যাক, তাতে কোনো কিছু তাদের যায় আসে না। মানে আমরা পড়েছি, মানে আমরা জন্ম নেওয়াই আমাদের পাপ হয়েছে এখন মনে হয় আমার কাছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, মনে হয় যে আমাদের মনে হয় জন্ম নেওয়াটাই পাপ হয়েছে। তো কি আর বলবো, খুব কষ্ট লাগে, খুব। মানে সবজির দোকানে, মাছের দোকানে, গোসের দোকানে, ওই ডিমির দোকানে গেলেই মাথাটা এরকম আমার টকবক টকবক করে, টকবক টকবক করে। খালি আমার না, বাংলাদেশের সবার একই অবস্থা হয়েছে। যারা, আমি তো মধ্যবিত্ত, মধ্যবিত্তর কষ্ট মানে আমি বুঝতেছি, যারা নিম্নবিত্ত হাই রে তারা কী করে বাঁচতে চিন্তা করো। ডাক্তারের কাছে গেলেই কয় সবজি বেশি খাবেন, ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, ভাত কম খাবেন। সবজি এখন খাওয়াটা এখন স্বপ্নের মতো হয়ে গেছে। মনে হচ্ছে সবজি খাবো না, মনে হয় একটু বিষ কিনে খাইয়ে বসে থাকি, যাতে একেবারে আর কোনো কিছু জীবনে কোনো কিছু না খাওয়া লাগে, জাস্ট মরে যাই আমরা।